শেষ পর্যন্ত টিকে থাকতেই হবে। শেষ পর্যন্ত টিকে থাকলে অন্ধকার, জীবনের অন্ধকার যাবে, আলোর উদয় হবে। বলে না যে যতদিন, যতক্ষণ না অন্ধকার যাবে, যতক্ষণ না ভালো কিছু হবে, ততক্ষণ ভাবতে হবে সিনেমা আবি বাকি হ্যায় মেরে দোস্ত, সিনেমা আবি বাকি হ্যায় মেরে দোস্ত। তার মানে কি সিনেমা এখনো শেষ হয়নি, তার মানে শেষে ভালো কিছু হবে। নমস্কার সবাইকে, আমার ইমোশনাল রাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। এবং আমাদের আমার নতুন সিরিজ না বলা কথায়, যেখানে কিছু আপনাদের কথা থাকে, কিছু আমার কথা থাকে, কথা না বলা কথা, কিন্তু সেখানে কিছু আপনাদের কথা থাকে, কিছু আমার কথা থাকে। কিছু এর আগের দিনও একটা ওই আমাদের জীবন নৌকা নিয়ে একটা আলোচনা করেছিলাম আমি, কেউ না দেখে থাকলেন, জীবন নৌকা নিয়ে একটা লক্ষ্য নিয়ে একটা ভিডিও বানিয়েছি আমি, আগের ভিডিওটা যদি কেউ না দেখে থাকেন ভিডিওটা দেখে আসবেন। বেশ সুন্দর আমাদের পূর্বদিনায়ক মহেন্দ্র সিং ধোনির গল্প বলা হয়েছে সেখানে, তিনি কীভাবে জিরো থেকে শুরু করে হিরো হলেন সেই গল্প আছে। তো আজকে সেরকমই সেই সেশনটা, সেই পত্রটা আমাদের শেষ হয়েছিল না, তো আজকেও সেই ধরনেরই কিছু আলোচনা নিয়ে কিছু আমাদের পত্রটা শুরু হোক। তো সেরকম একটা সেই আমার সেই না বলা কথার ডায়রি থেকেই আজ আমি বলছি, সেটা হলো আধি আরি রাত কে আঙ্গন মে যে সুবহ কি কদমো কি আহট, আধি আরি রাত কে আঙ্গন মে এ সুবহ কি কদমো কি আহট। মানে অন্ধকার রাত, যে আমাদের যে ঘোর অন্ধকার রাত্রি চলে, সেই অন্ধকার রাত্রে আমরা নতুন সকালের যে পায়ের আওয়াজ সেটা শুনতে পাচ্ছি। তার মানে কি, এটাও তো সেই স্বপ্ন দেখার মতোই, আমরা স্বপ্ন দেখছি। এর আগের দিনে ভিডিও যেমন স্বপ্ন দেখেছেন, আজকে স্বপ্ন দেখি, স্বপ্ন দেখা নিয়েই তো জীবন। সেই স্বপ্ন দেখার মতোই করেই আধিয়ারি রাত কে আঙ্গন মেয়ে শুভা কে কদমো কি আহট, এ ভিগি ভিগি সর্দ হাওয়া এ হালকি হালকি গুটলাহট। অন্ধকার রাত পেরিয়ে যেরকম সকাল হয়, সেরকম আমাদের জীবনেও দিন রাত প্রকৃতি, আমাদের জীবনেও সেরকম দিন রাত লেগে থাকে। কোনো সময় দিন, কোনো সময় অন্ধকার, কোনো সময় ভালো সময়, কোনো সময় খারাপ সময়, কোনো সময় আপস অ্যান্ড ডাউন নিয়ে আমাদের জীবনটা চলতে থাকে। তো সেই রকম এই অন্ধকার রাত পেরিয়ে যেরকম সকাল হয়, একদম সূর্যোদয় হয়, নতুন করে সূর্যোদয় হয়, আমাদের জীবনেও সেরকম ভাবে নতুন করে সূর্যোদয় হয়। আপস অ্যান্ড ডাউন জীবনে লেগেই থাকবে। আমাদের যে পৃথিবী চলছে দিন রাত দিয়ে, এই পৃথিবী চলছে ঋতু পরিবর্তন দিয়ে, সেই রকম এখানে বলেছে যে আধিয়ারি রাত কে আঙ্গন মে সুবহ কি কদমো কি আহট, এ ভিগি ভিগি সর্দ হাওয়া এ হালকি হালকি গুটলাহট। ঋতু পরিবর্তনের মতো আমরা যেরকম সারা বছর যেরকম গ্রীষ্মকাল থাকে না, যখন প্রচন্ড গরম পড়ে তখন তো আমরা গরমে হাঁসফাঁস করি, ঠিক তার পরেই বর্ষাকাল আসে। সেই বর্ষাকাল টিনের চাল, সেই টিনের চালে যখন বৃষ্টির ফোঁটা পড়ে, উফ কি সুন্দর ঘুম হয় বলেন তো, কি একটা রোমান্টিক পরিবেশ ভাবেন যারা প্রেম করেছেন বা প্রেমে আছেন, বা প্রেম নেই কিন্তু ভাবেন যে একটা প্রেম করবেন, সেই যে পরিবেশ সেটা একটা আলাদা পরিবেশ না, মনে একটা আলাদা রকমের একটা ভালোবাসা, একটা ভালো একটা অনুভূতির সৃষ্টি হয়। সেই রকম সে ভালোবাসার কথা আমরা অন্য একদিন সেশনে বলবো, আজকে ভালোবাসার কথাটা বেশি বলছি না, আজকে এই ভালো জীবনের উঠাপড়া নিয়ে কিছু বলছি। তো জীবনে ঋতু যেরকম পরিবর্তন হয়, আমাদের জীবনেও সেরকম পরিবর্তন হয়, সবসময় একরকম হয় না। গরম পেরিয়ে যেরকম বর্ষাকাল আসবে, বর্ষাকাল পেরিয়ে সেরকম আবার যখন আবার বর্ষাকাল প্রচণ্ড বর্ষা, আর ভালো লাগছে না, রাস্তাঘাট কাদা ফাদা, কাদা ফাদা খুব কমই হয়, তাও গ্রামগঞ্জে যাই হোক আছে যেটুকুন আছে, প্রচণ্ড বৃষ্টি বেরোতে পারছি না, তখন আবার মনে হয় যে না বেশি বৃষ্টি আছে, তখন আবার ঠিক দেখবেন শীতকাল চলে আসে, শীতকাল আসলে সেই একদম কনকনে ঠান্ডা, বৃষ্টি তো আর নেই, কনকনে ঠান্ডা, লেপকাঁথা গাজিতে হচ্ছে, জ্যাকেট গাজিতে হচ্ছে, তারপর আবার যখন প্রচণ্ড শীত তখন আবার, তখন কি হয়, তখন প্রচণ্ড শীত, তখন আমাদের অনেক গাছ আছে যেগুলো গাছের পাতাগুলো ঝরে যায়, তার মানে কি গাছের পাতাগুলো ঝরে যায় মনে হয় গাছটা মারা গেছে, কিন্তু আদৌ কি গাছটা মারা যায়, আমাদের জীবনেও তো সেরকম শীতকাল আসে, যেমন আমাদের জীবনে রং রং থাকে না, বেরং হয়ে যায়, সাদা কালো লাইফ হয়ে যায়, পাতা ঝরে যায়। তো ঋতু পরিবর্তন যেরকম, ঋতু পরিবর্তনের সেই শীতের পরে যেরকম আবার বসন্ত আসে, সেই যে ঝরা পাতায় আবার নতুন করে পাতা গজায়,
সেই ঝরা পাতার কাছে বা নতুন করে ফুল ফল হয়। আমাদের জীবনেও ঠিক একই রকম ভাবে, সেই যে আমাদের যে বেরঙিন জীবন ছিল, সেই বেরঙিন জীবন না ভালোবাসা পাওয়া যে জীবন ছিল, ওই যে বর্ষাকালে যে ভেবেছিলাম যে হালকা হালকা একটা যদি প্রেম হতো এই ডাউন ওয়েদারে, তো সেই আবার তো বসন্ত আসবে, প্রতি মানুষের জীবনে বসন্ত আসবে, তাহলে আবার নতুন করে ভালোবাসা আসতেই পারে। বর্ষাকালে ভালোবাসা নেই বলে যে বসন্তকালে ভালোবাসা আসবে না নতুন করে, নতুন করে আবার ভালোবাসার সেরকম তো ব্যাপার নেই। তো এই ঋতু পরিবর্তনের মতো আমাদের জীবনটা পরিবর্তনশীল, আমাদের জীবনটাও এই রাত দিনের মতো আমাদের জীবনটাও পরিবর্তনশীল, আমাদের জীবনটাও ভালো খারাপ নিয়ে এরকম ভাবে চলবে। একটা কথা আছে না যে অন্ত মে সব কুছ ঠিক হো জাতা হ্যায়, আমরা সেই সিনেমা নাম করা সিনেমা ওম শান্তি ওম সিনেমাতে বলেছে না, অন্ত মে সব কুছ ঠিক হো জাতা হ্যায়, শেষে সবকিছু ঠিক হবে, কিন্তু লেগে থাকতে হবে, বস লেগে না থাকলে চলবে, শেষ পর্যন্ত টিকে থাকতেই হবে, শেষ পর্যন্ত টিকে থাকলে অন্ধকার জীবনের অন্ধকার যাবে, আলোর উদয় হবে। বলে না যে যতদিন যতক্ষণ না অন্ধকার যাবে, যতক্ষণ না ভালো কিছু হবে, ততক্ষণ ভাবতে হবে সিনেমা আবি বাকি হ্যায় মেরে দোস্ত, সিনেমা আবি বাকি হ্যায় মেরে দোস্ত, তার মানে কি সিনেমা এখনো শেষ হয়নি, তার মানে শেষে ভালো কিছু হবে। প্রথম যখন সিনেমা শুরু হয় তখন ভালো কিছু থাকে, মাঝখানে মাঝখানে লাভ স্টোরিতে কোনো সময় থার্ড পার্সন ঢুকে, কোনো সময় নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়, কোনো সময় এটা হয় ওটা হয়, কিন্তু শেষ পর্যন্ত তো অন্তমে ভালো হবে, সিনেমায় শেষে যেমন ক্লাইম্যাক্স যেমন ভালো হবে, তাই ভাবতে হবে যে যতক্ষণ না ভালো কিছু হচ্ছে তার মানে সিনেমা আবি বাকি হ্যায় মেরে দোস্ত, সিনেমা আবি বাকি হ্যায় মেরে দোস্ত, ভালোবাসাতেও ওঠানামা চলতেই থাকবে, জীবনে যেরকম ওঠানামা চলতে থাকে ভালোবাসাতে সেরকম ওঠানামা চলবে, সিনেমাতেও সেরকম ওঠানামা চলতে থাকে। সিনেমা কি একরকম ভাবে ভালোভাবে চলে, ভালোবাসা হয় তারপরে মাঝখানে হয় মেয়ের বাবা মানে না, বা মেয়ের মা মানে না, বা ছেলের বাড়ি থেকে সমস্যা হয়, বা নিজেদের মধ্যে কোনো সমস্যা হয়, কিন্তু একটা সময় যখন ক্লাইম্যাক্স হয় তখন সেই ক্লাইম্যাক্সে গিয়ে কিন্তু ঠিক হবে। যতক্ষণ না ক্লাইম্যাক্স হচ্ছে, যতক্ষণ না ভালোবাসায় মিলন হচ্ছে, যতক্ষণ না জীবনে ভালো কিছু হচ্ছে, তার মানে সিনেমা আবি বাকি হ্যায় মেরে দোস্ত, ওয়েট করো, সিনেমাতে লেগে থাকো, সিনেমা দেখতে থাকো, জীবন সিনেমাতে, জীবনটা একটা সিনেমা, জীবন সিনেমাতে লেগে থাকো, শেষে সবকিছু ভালো হবে। তো সেই তো শেষে সবকিছু ভালো হবে, যতক্ষণ না শেষ ঠিক হচ্ছে ততক্ষণ সিনেমা বাকি আছে, অন্তমে সবকিছু ঠিক হোক, সূর্যোদয়ও হবে, বসন্ত আসবে, জীবনে ঠিক থাকবে। তো যাই হোক, সবাই এই ব্যাপারটা মনে করে, এই ব্যাপারটা ভেবে রেখে, এবং আপনারা যে আমার সঙ্গে চলছেন এটাও আমি মনে রেখে, যদি ভিডিও ভালো লাগে ভিডিও শেয়ার করবেন, এবং এই ধরনের জীবনে ওঠানামা, জীবনে ওঠানামা যদি কারো গল্প থাকে, কারো যদি এই কারো জীবনে বসন্ত চলছে, কারো জীবনে শীতকাল চলছে, কারো জীবনে বর্ষাকাল চলছে, কার জীবনে কী কাল চলছে সেরকম তো গল্প আছে, সেই কাল অনুযায়ী গল্প তো থাকে, গল্পগুলো কমেন্টে শেয়ার করবেন, আমার ভিডিও ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, যাতে আমাদের বন্ধু সার্কেলটাও বাড়ে, আমার চ্যানেলটাও গ্রো করে, আমরা আরও বেশি বেশি করে, আমার চ্যানেল না এটা, আমার আপনার সবার চ্যানেল, বলে বলা বলা আছে না যে না বলা কথা, আমার আপনার অনেক না বলা কথা আছে, এখন অনেক দূর যেতে হবে, তো না বলা কথা অনেক কিছু বলতে হবে আমাদেরকে, তো সেই জন্য যাতে আমরা অনেক দূর যেতে পারি সেই জন্য চ্যানেলটাকে সাপোর্ট করবেন, বন্ধুবান্ধবীদের মধ্যে শেয়ার করবেন, এবং যদি একটু হলেও মোটিভেট হন তাহলে সেটাও কমেন্ট করবেন, আপনাদের কিছু মোটিভেশন তাহলে গল্প থাকলে সেগুলো আমার সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন, যাতে আপনাদের সেই গল্পগুলো বন্ধুবান্ধবীদের মধ্যে শেয়ার করতে পারি, এবং আপনার গল্পও এমন একটা, এটাও হতে পারে যে আপনার গল্প, আপনার মনের কথা একটা মানুষের জীবনের, একটা মানুষের জীবনকে বদলে দিতে পারে, একটা জীবনের মানুষের খারাপ সময়কে ভালো সময় বদলে দিতে পারে, তাই প্রতিটা মানুষের জীবনে কিন্তু গল্প থাকবে, আপনাদের গল্পগুলো কমেন্টে শেয়ার করবেন, যে গল্পগুলো ভালো হবে সেই গল্পগুলো আমি আমাদের আমার এই চ্যানেলে পরবর্তী যে না বলা কথা সেখানে আমি বলবো, আপনাদের হয়ে আমি বলবো। তো যাই হোক, পথ চলা যদি ভালো লাগে, আর অনেক দূরে যেতে হবে,
তো সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, একসাথে পথ চলি, চলুন অনেক দূর পর্যন্ত যাই, জীবনে ওঠানামা যত দূর আছে দেখি, একসঙ্গে দেখি। এই বলে আজকের চলা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন।